শিক্ষা সংক্রান্ত আবারও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে সংসদের প্রস্তাবকে সরাসরি অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক বিরাট আমূল পরিবর্তন হলো। শিক্ষা সংক্রান্ত এই বিগ ব্রেকিং অফিসিয়াল আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এরপর থেকে যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তাদের পরীক্ষা হবে সেমিস্টার ভিত্তিক, তাদের সিলেবাস ভিত্তিক সাজানো হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে। তো 11 ক্লাসে 2টি সেমিস্টার, 12 ক্লাসে 2টি সেমিস্টার, টোটাল সেমিস্টার হবে 4টি। 11 ক্লাসের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ মাসে। দ্বাদশ সেমিস্টারের পরীক্ষা হবে অনুরূপভাবে, ফার্স্ট সেমিস্টারে নভেম্বর মাসে এবং মার্চ মাসে হবে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা। দ্বাদশ শ্রেণীর এই দুটি সেমিস্টারের উপর মূল্যায়ন হবে এবং এটাই হবে উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট। তার উপর ভিত্তি করে স্নাতক বা ইউজি কোর্সে ভর্তি হতে পারবে শ্রদ্ধেয় ছাত্রছাত্রীরা। তো এখানে কিন্তু স্কিপ করে যাবে না, নস্কর একাডেমি আপনাদের জন্য আরও খুব সুন্দর কয়েকটি আপডেট রেখে দিয়েছে। দ্বাদশ শ্রেণীর প্রশ্ন হবে মূলত এমসিকিউ প্যাটার্নে, ওয়েমার সিটে উত্তর দিতে হবে। এমসিকিউ প্যাটার্নে একাধিক উত্তর থাকবে, তার মধ্যে যেটি ছাত্রছাত্রীরা সঠিক বলে গণ্য করবেন সেই উত্তরটি ওয়েমার সিটে তুলে ধরতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত নিয়েছে এবং উচ্চ মাধ্যমিকে সেকেন্ড সেমিস্টারে ছোট এবং মাঝারি কোশ্চেন থাকবে, বড় কোশ্চেন এড়িয়ে যাওয়া হচ্ছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কিন্তু একটাই থাকবে, সেমিস্টার অনুযায়ী কিন্তু পরীক্ষা কোনো রূপ বিভাজন হবে না। সংসদ সূত্রে খবর, সর্বভারতীয় স্তরে সব পরীক্ষা কিন্তু ওয়েমার সিটে হয়, তাই বাংলার ছাত্রছাত্রীদের প্রথম থেকেই উপযোগী গড়ে তোলবার জন্য শ্রদ্ধেয় রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নবম এবং দশম শ্রেণীতে সেমিস্টার সিস্টেম আনার পরিকল্পনা গ্রহণ করছেন শ্রদ্ধেয় রাজ্য সরকার এবং শ্রদ্ধেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন। তবে বলে রাখি, পরীক্ষা যদি সেমিস্টার ভিত্তিক, ওয়েমার সিটে এবং এমসিকিউ প্যাটার্নে হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের পাশের হার 100%-এর কাছাকাছি যাবে। এক্ষেত্রে যথেষ্ট শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ সরকার ইতিবাচক এবং নীতিবাচক ভাবনা ভাবছে। আজকের আপডেট এই পর্যন্ত, নমস্কার।